আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সম্প্রদায় যেন একই সঙ্গে চ্যানেল আই, অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সীমান্ত জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শনিবার থেকে সাতক্ষীরায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় চলছে এলাকাভিত্তিক বিশেষ সতর্কতা। রাজশাহী অঞ্চলে বিশেষ লকডাউনের পরও প্রতিদিনই করোনা আক্রান্ত শনাক্ত বাড়ছে, সাথে বাড়ছে মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনায় 16 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে সবশেষ 368 জনের নমুনা পরীক্ষায় 166 জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মহানগরীতে সন্ধ্যা 7টার পর থেকে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারিতে চলছে লকডাউন। প্রশাসন সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত একেবারে কমপ্লিট একটা সকল ধরনের মুভমেন্ট নিষিদ্ধ, সকল দোকানপাট বন্ধ থাকবে। করোনা সংক্রমণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলছে দ্বিতীয় দফায় লকডাউন। সেখানকার মানুষের 42% দেহেই করোনা শনাক্ত হচ্ছে। 24 ঘন্টায় জেলায় নমুনা পরীক্ষা হয়েছে 262টি, করোনা আক্রান্ত শনাক্ত 109 জন। শনিবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এ সময় সীমান্ত পারাপারও বন্ধ থাকবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র হেতেমখা এলাকায় থাকা সদর হাসপাতাল আবারও চালু হচ্ছে। 1902 সালে প্রতিষ্ঠার পর থেকে এটি ছিল সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। 1958 সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের পর সদর হাসপাতালের চিকিৎসা সেবা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এরপর সেখানে ডেন্টাল ইউনিট চালু হলেও তাও বন্ধ হয়ে যায়। করোনাকালে চিকিৎসা সেবা দিতে হাসপাতালটি আবার চালু করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটি এরই মধ্যে পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আছে, আমরা মন্ত্রণের সাথে যোগাযোগ করছি এবং আমরা যত কম সময়ের মধ্যে এটাকে চালুর উপযোগ করা যায় সেই চিন্তা করছি। লক্ষ্যে অটুট থাকলে ছোঁয়া যায় সাফল্য, প্রত্যাশা পরিণত হয় প্রাপ্তিতে। পাবনার মিশরী মুনমুন সেই প্রমাণই দিলেন। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম হওয়া মুনমুন বলছেন, নিজের ইচ্ছেটা বাস্তবে পরিণত করার সংকল্প নিয়ে এগুলেই সাফল্য আসবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মিশরী মুনমুনের বাড়ি পাবনা জেলা শহরের রাধানগর নারায়ণপুর মহল্লায়। এলাকায় তার বাড়িটি এখন সবার কাছে পরিচিত। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে মিশরী। পরীক্ষায় 100 নম্বরের মধ্যে পেয়েছে 87.25। 49,000 পরীক্ষার্থীর মধ্যে সেরাদের সেরা হওয়া এক দুরূহ ব্যাপার বটে। দেশ সেরা হিসেবে খ্যাত কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন মুনমুন। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এমন ফলাফল কি করে সম্ভব? স্যাররা যে পড়া দিত প্রতিদিনের পড়া, তো সেই পড়াটা সেই দিন কাভার করার চেষ্টা করতাম। ওই টপিকের উপরেই অনেক কোশ্চেন থাকে, বিগত বছরের কোশ্চেন ছিল, ওই কোশ্চেনগুলো বারবার সলভ করার চেষ্টা করতাম। পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু রিভিশন দিতাম, দিয়ে তখন পড়া কমপ্লিট হয়ে যেত। এরকম হতো না যে পড়া কমপ্লিট করার পর অনেক সময়। আমি যে কষ্ট করছি আমার যাতে আমার মেয়েরা সেই কষ্ট না করে, সেই জন্য তাদেরকে লেখাপড়া চালায় যেতে বলছে। পুরো শিক্ষা জীবনে সাফল্য পেতে সবটুকু শ্রম দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে, দৃঢ় কণ্ঠে বললেন এই মেধাবী। আর লেখাপড়া শেষে ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করাটাই এখন তার লক্ষ্য। একটা লক্ষ্য তো ফিক্সড করে আমাকে সামনে আগাতে হবে, তো আমার তখন লক্ষ্য এটাই ছিল। আমি আসলে নিজে থেকে যতটুকু সম্ভব তাদের জন্য যতটুকু করতে পারি আমি ইনশাল্লাহ করতে চাই। এমন ইনশাল্লাহ কখনোই করতে চাই না যে আমার কাছে মানে ফিজ নেই, তাও আমি তার কাছে মানে ওরকম আমি আসলে হতে চাই না, চেষ্টা করব আমার যতটুকু সম্ভব। মিশরী মুনমুন বলছে, চাইলেই সবকিছু পেয়ে যাওয়াটা
মানুষকে অলস করে তোলে, বরং অনেক চাহিদা পূরণ না হওয়াটাই হয়ে ওঠে শক্তিশালী অনুপ্রেরণা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, পাবনা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে 3টি হাই ফ্লো নেজাল কেনুলা হস্তান্তর করেছে জেলা পরিষদ। হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছে। উপহার সামগ্রী হাসপাতালের কর্তৃপক্ষের হাতে তুলে দেন সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল। নোয়াখালীতেও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সমূহে অক্সিজেন সিলিন্ডার ও হাসপাতালের বেড বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান AKM শামসুদ্দিন জেহান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার দ্রুত শাস্তি সহ তার দুর্নীতির সহযোগী উপ উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। 2021-22 অর্থবছরকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 1,24,00,000 টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান হাবিবুর রহমান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিল্পনগরী কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। আগামী 5 থেকে 19 জুন পর্যন্ত শেরপুরে ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সাদিয়া ওমর, চ্যানেল আই। গাইবান্ধা ও মানিকগঞ্জে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় মহিমাগঞ্জ ইউনিয়ন 11-কে 0-1 গোলে হারিয়ে বিজয়ী হয় গোবিন্দগঞ্জ পৌরসভা 11। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 উদ্বোধন করেন জেলা প্রশাসক SM ফেরদৌস। নগদ জনপদের খবর এ পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ।